1/2 স্ট্রাইক মোস্ট পপুলার বেশ কয়েকটা হ্যান্ড আজ আপনাদের জন্য, যেখানে হয়তো এমন কিছু কার্ড হাতে আসবে যেগুলো প্রথমে দেখে মনে হতে পারে যে ফোল্ড করা যায় বা এই হ্যান্ডটা খেলার উপযুক্ত নয়। আবার এমন কিছু কিছু হ্যান্ড যেগুলো হয়তো হাতে টেক্কা আছে বা একই কালারের কার্ড আছে, কিন্তু সেই হ্যান্ডগুলো ফোল্ড করে দিতে পারে যায় অনেক সময়। আজ সেরকমই কয়েকটা হ্যান্ড আপনার জন্য, যেখানে যদি শেষ পর্যন্ত টিকে থাকা যায় কীভাবে কার্ডগুলো মিলতে পারে আর ঠিক শেষ পরিণতিটা কী হতে পারে। অনলাইন রিয়েল ক্যাশ পোকার টুর্নামেন্ট বা ক্যাশ গেম, যে কোনো হ্যান্ডেই এরকম পরিস্থিতির সম্মুখীন আমি আপনি কম বেশি হয়েই থাকি, যেখানে এমন কিছু কিছু কার্ড আছে যেগুলো আমার আপনার মনে হয় অনেক সময় সঠিক ক্রেস না করার ফল হয় ফোল্ড করতে হয়, নচেত অতিরিক্ত ঝুঁকি বা রিস্ক নিতে হয়। কিন্তু যদি ঠিকঠাকভাবে খেলা যায় সেক্ষেত্রে কিন্তু হ্যান্ডগুলো যথাযথভাবে কিন্তু উইনার হওয়া যেতে পারে, এমনকি কম বেশি কিন্তু লাভের অংশটা থেকেই যায়। তাই প্রত্যেকটা হ্যান্ড ঝুঁকিপূর্ণ হলেও কিন্তু অন্যরকম একটা রূপ দেয়। আজ দেখছেন আপনারা সেরকমই বেশ কয়েকটা হ্যান্ড, এরকমই খেলা আপনিও খেলতে পারেন কম বেশি প্রতিদিন। তবে তার জন্য আপনাকে সঠিক পদ্ধতি জানাটা খুবই জরুরি, আর সেটা আপনি কেবল পেতে পারেন এই চ্যানেলে। তাই আপনাকে সবসময় চোখ রাখতে হবে এই চ্যানেলে। এই মুহূর্তে দেখছেন 1/2 স্ট্রাইক রেট, হাই স্ট্রাইক বেশ কিছু কার্ড, আর সেগুলোকে কীভাবে কম বেশি আয়ত্তের মধ্যে আনা সম্ভব। অনেক সময় আপনার হাতে লো কার্ডও থাকে, আর সেক্ষেত্রে কিন্তু যথাযথভাবে কমিউনিটি কার্ডের সঙ্গে মিল পাওয়া যায় কি না সেটা জানা না পর্যন্ত আমি বা আপনি কনফিউজ থেকেই যাই, আর সেক্ষেত্রে কিন্তু অল্প বিস্তার লসও হতে পারে। সেই ধরনের হ্যান্ডগুলোতেও কীভাবে আপনি আমি মোকাবিলা করতে পারি সেরকমও টিপস আপনি কিন্তু পেতে পারেন। কীভাবে কীভাবে সলিউশান তার হবে সেটাও আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। যেমন যদি লক্ষ্য করেন এই হ্যান্ডটি দুটো কার্ডই যথাযথভাবে বড়, কিন্তু কমিউনিটির ফার্স্ট তিনটে কার্ড যেখানে কিন্তু কোনো মিল নেই, কিন্তু এরপর যদি লক্ষ্য করা যায় তাহলে দেখুন আবারও কিন্তু একটা কার্ড মিল এসে গেছে। আমি যদি ধরে নিই বাকি যে সমস্ত প্লেয়াররা এই টেবিলে খেলছে সেখানে তাদের হয়তো হাতে টেক্কা নেই, তো এই মুহূর্তে যদি লক্ষ্য করেন যে আমার হাতে কিন্তু সাহেব আর কমিউনিটি কার্ডের সাথে সাহেবের মিল পাওয়া গেছে, সুতরাং কলের পরিমাণ একটু হলেও বাড়ানো যেতে পারে। সেই হিসাবে কলের পরিমাণ বাড়ানো গেছে, তো দেখার বিষয় বাকি প্লেয়ারদের হাতের কন্ডিশান কীরকম। যদি ফোল্ড করে দেয় তাহলে ধরে নেওয়া যেতে পারে অন্যান্য থেকে আমাদের হাত ভালো ছিল। আজ এই পর্যন্তই, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।